আমরা বলি পাগলের চা এবং খুব সুন্দর চা। এই হচ্ছে আমাদের পাগলার ঐতিহ্যবাহী চা, যেটা খাওয়ার জন্য আমরা এখন থেকে এসেছি। এখন আমরা চা উপভোগ করব। অসাধারণ চা, দুধ চার ভিতরে বিখ্যাত এই পাগলার চা। পাগলার মালাইকারি চা কিন্তু দাম একদমই কম, মাত্র 20 টাকা। আমি আসি তো নাকি? আমরা কোথায় যাচ্ছি? বাগবাটি পিপুলবাড়ি। আমরা কোথায় যাচ্ছি? নাম নিজ। আমরা এখন চা খাওয়ার উদ্দেশ্যে বাগবাড়িতে রওনা দেবো। একদিন চা তো এখানেই আছে, বাগবাড়ি কেন? বাগবাড়ি যাব কারণ ওখানে পাগলা চা খুবই বিখ্যাত। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা, তো এখানে আসলে যদি আমরা পাগলা চা না খাই আমাদের মন ভরে না, এই জন্য আমরা সবাই পাগলার চা খেতে যাবো। আসলে শ্বশুরবাড়ির সব কিছুই মিষ্টি, তার মধ্যে পাগলার চা আরও বেশি মিষ্টি। আমরা যাচ্ছি ওখানে, তাহলে আমরা সবাই পাগলার চা খেতে যাবো। আমরা কীভাবে যাবো এখান থেকে? আমরা কীভাবে যেতে পারি? এখানে ভ্যান অটো রিক্সা চলে যাবো আমরা। জার্নি বাই ভ্যান? জার্নি বাই ভ্যান, ঘটনা ঘটপটি ঘটপটি। মানে মানে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হবে? আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করবো। মানে সবাই যাবে তো? সবাই যাবে। দেখি বাবু, এদিকে এই যে বাবু, কেমন আছো? ভালো আছো? আপনারা কেমন আছেন? কি করছো? মন খারাপ? মন খারাপ নাই, মন খারাপ করতে নাই, মন খারাপ করলে কাজ হবে না। হ্যাঁ, তোমার জন্য পলিথিন করে সাইন করে, ঠিক আছে? তুমি মানে ফ্রিজে রেখে খাবে, আচ্ছা? আমরা বলি পাগলের চা এবং খুব সুন্দর চা। ওটাই টেস্ট করার জন্য আবার, এর আগে আমরা টেস্ট করছি, আবার টেস্ট করার জন্য যাচ্ছি। দেখা যাক আজকে কেমন টেস্ট হয়, দেখবো ইনশাল্লাহ। সিরাজগঞ্জ শহর থেকে কাজীপুর রোড ধরে 14 কিলোমিটার এগুলেই পিপুলবাড়িয়া বাজার। সেখান থেকে 1 কিলোমিটার পশ্চিমে এগুলেই পাবেন বাগবাটি বাজার। এই বাগবাটি বাজারের বিখ্যাত চা পাগলার চা। আমরা আজ যাচ্ছি সেই বিখ্যাত চায়ের স্বাদ নিতে।
হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের পাগলার ঐতিহ্যবাহী চা, যেটা খাওয়ার জন্য আমরা এত দূর থেকে এসেছি। এখন আমরা চা উপভোগ খুবই টেস্টি। অসাধারণ চা, দুধচার ভিতরে বিখ্যাত এই পাগলার চা। আমরা মাঝে মাঝে প্রায় এখানে আসি পাগলার চা খাওয়ার জন্য। আজকে এসেছি, আমাদের দুলাভাইরা আসছেন এবং আমরা শ্যালকরা সব আসছি। অসাধারণ, মানে ভাষা নাই, ওয়ার্ডলেস। আমি রিকোয়েস্ট করবো যে কাজীপুরে বিশেষ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের যারা আছেন, আশেপাশে যারা আছেন, একবার হলেও, অন্তত একবার হলেও এই পাগলার চা খেয়ে যাবে। বাগবাটি বাজার, বাগবাটি বাজার। আশা করি যে আপনাদের সবাই ভালো লাগছে। আসলে খুবই মজাদার, এটা বারবার বললেই নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই বাগবাটি বাজারে আসলে এই পাগলার চাটা আপনারা উপভোগ করবেন। তবে সকলেরই এই চার দাম সম্বন্ধে, মূল্য সম্বন্ধে, প্রায় সম্বন্ধে একটু ধারণা থাকা উচিত। কারণ আশেপাশে আমরা দেখেছি যে একটা মালাইকারি চা দাম অনেক জায়গা থেকে দাম কিন্তু বেশি নেয়, কিন্তু এই পাগলার মালাইকারি চা কিন্তু দাম একদমই কম, মাত্র 20 টাকা। এবং এটা মানে সেই চাটা আমরা নিজের মতো করে মানে বানিয়ে নিই আর কি। যতগুলো যতটুকু মানে মালাইকারি দেওয়ার দরকার ততটুকু দিয়ে চাটা একদম টেস্টি করে, যেটা মানে ভাষা প্রকাশ করা যাবে না। আমি সবার অনুরোধ করবো, পারলে এক কাপ হলেও যদি আশেপাশে যারা আছেন চা খেয়ে যায়।